টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি, তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি, শেষ। গরমতে থাক, সমস্যা কি, ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে। আশাপ্রীমার কাছে যেহেতু ক্লাস এইটে পড়ি, এখন লাইফটা এনজয় করার বয়স। যদি কখনো সময় পাই তো ছেলে ফ্রেন্ডের মিলে একটু ঘুরতে যাই, যেমন তো বাবা মা সবসময় অ্যালাউ করে না, আর বাবা মা যেহেতু এখন একা ছাড়ছে তো ওইটা কি বলে ওইটার একটা সুযোগ নিতেছি। যে ব্যাকবেঞ্চার বলে কথা, আগে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে হবে, তারপরে সময় পেলে পড়াশোনা। তবে বোন, স্কুলে নামে যে শুধু ছেলেদের সাথে এনজয় করার ধান্দা না, আজকে শুধু বাসায় যাও, তোমার আম্মু তোমাকে ইচ্ছে মতো এনজয় করাইবে। আব্বু আম্মুকে বলতে না পারে একটা কথা, যদি বলা যায় তো কি বলতা? আমাকে বিয়ে দিয়ে দাও। ওই ইয়ার, এতদিন ভাবতাম বিয়ে পাগল শুধু ছেলেরাই হয়, দিনরাত 24 ঘন্টা একটা বউয়ের চিন্তা শুধু ছেলেদের মাথায় ঘুরপাক খায়, এখন দেখি মেয়েরাও পিছিয়ে নেই। তবে ভাইয়ারা, এই মেয়ের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাতে চান নাকি, তাহলে কমেন্টে জানাতে পারেন। বাবাকে ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আর বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছে, এরপর লিগাল নোটিশ এসে বাড়ি ছেড়ে দেওয়ার। স্যালুটেই বাবাকে, যেই সন্তান বাবার দায়িত্ব নিতে পারে না সে সন্তানের বাবার সম্পত্তির উপর কোনো অধিকার নেই। চুল নিয়ে এত প্যারা দিছে, এত ফাইন দিছে, কত বড় অপরাধ! আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো করতে পারছি, কংগ্রাচুলেশন, দেখে দেখে লেকচারস না না ইয়া ফার্স্ট ক্লাস। এই 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 গাইস, এই কারণে আমি বলি, কখনো ক্যামেরার সামনে ইন্টারভিউ দেওয়ার আগে ফ্রেন্ডদের থেকে সাবধান, দূরত্ব বজায় রাখতে হবে, না হলে ইজ্জত মারা সারা। আমার মায়ের ফোনে যখন খালামুনির কল আসে, লে সিম কোম্পানি, গাইস এখানে বলে নেই, ভিডিওর মাঝে একটা বিজ্ঞাপন রয়েছে, আপনাদের বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট স্কিপ করে দিবেন। কি সুন্দর না, কোনো হইসে আছে? এখন এই পরিবেশে শুধু আপনি আর আমি হইলেই খেলা জমে যেত, কি বলেন? তোমার পুরো নাম বলো আগে। রাবে আক্তার মুক্তা, তোমার বাসা কোথায়, বাড়ি কোথায়? মিরসরাই। মিরসরাই, তোমার সাথে দিয়ে ওর সাথে কি সম্পর্ক আছে? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ সাজির রহমান সাই। সাজির রহমান সাই, ওই ইয়ার, বিবাহ করার জন্য মেয়ে দেখতে আসছিলাম, মাশাআল্লাহ মেয়ে পছন্দ হয়ে গেছে, এখন বাকি শুধু ডেট ফিক্স করা। হায় হায়, ডেটটা কবে ফাইনাল করলে আপনার জন্য ভালো হয়, না মানে বিয়ে করলে তো দাওয়াত করবো তাই না, তাই আপনার হিসেবে কোন দিন ভালো হয় কমেন্টে জানাবেন। গাইস আপনারা তো ওয়ান উইনের ব্যাপারে শুনেছেন নিশ্চয়ই, এখানে লক্ষ লক্ষ গেম রয়েছে, আর সবগুলো গেম আপনারা নিজেরাই খেলতে পারবেন আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে। আর এর মধ্যে আমার সব থেকে ফেভারিট গেম হচ্ছে লাকি জেট, যেটাতে আপনার গেস করতে হবে প্লেনটা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, নিচে নামার আগে আপনার প্লেনটাকে ক্যাচ করে ফেলতে হবে। দেখুন আমার কাছে 900 মতো ডায়মন্ড আছে, এবার আমি 1 রাউন্ড খেলবো, এখানে আমি সব ডায়মন্ড দিয়ে ফিলে অপশনে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন প্লেন উঠতেছে, এর মধ্যে আপনাকে প্লেনটাকে ক্যাচ করে ফেলতে হবে। দেখুন আমার কাছে আগে ডায়মন্ড ছিল 900, কিন্তু এখন 300+ ডায়মন্ড হয়ে গেছে। মোট কথা, এই গেমটা প্রচণ্ড মজার এবং খুব সহজ, আর আমার দেওয়া প্রোমো কোড FUNY500 ব্যবহার করলে পেয়ে যাবেন বোনাস। তাহলে আর দেরি কিসের, এখনই রেজিস্টার করে নিন, গো অ্যান্ড জয়েন ওয়ান উইন নাও। আমি একটা জিনিস জাস্ট বুঝি না, যেসব জায়গায় চুল দরকার নাই ওইসব জায়গায় এতগুলো চুল, আর যেসব জায়গায় চুল দরকার সেখানে আমার চুলই নাই। আহা কি লজিক, অবশ্য এটা অনেকের ক্ষেত্রেই সত্য, যেখানে প্রয়োজন নাই সেখানে অভাব নাই, আবার যেখানে প্রয়োজন সেখানে একদমই নাই। তবে আপনারা এটা নেগেটিভভাবে চিন্তা করবেন না, আমাদের ছোনাইরাও কিন্তু হাত পায়ের পশমের কথা বলছে। মেনু সে ফায়া পেশ লাগা, বলো তোড়া জিহাদ, শিখ জাগে প্যার
মিউচুয়াল রেসপেক্ট ইজ টু ইম্পর্টেন্ট বিটুইন আ রিলেশনশিপ। পার্টনারের শতভুল থাকা সত্ত্বেও মানুষের সামনে ছোট করাটা কখনো ভালোবাসা হতে পারে না। আসলে আমাদের লাইফে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসবে যাবে, বাট সেলফ রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বিকর্ণেশ্বর মেয়েদের নিয়ে মানুষ অনেক কথা বলে, বাট দে আর দ্য সুইটেস্ট, ট্রাস্ট মি। ছেলেরা বলে বিকর্ণেশ্বর মেয়েরা ভালো না, এরকম হয় সেরকম হয়, কি সব করে বেড়ায়, বাট ওদের গার্লফ্রেন্ড এর বিকর্ণেশ্বর পরে। আরে বই, এই কারণেই ছেলেরা এত জোর দিয়ে বলতে পারে, কারণ ওরা পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করে দেখছে। বাকিটা আপনারা বুঝে দেন। এই গরমের মাঝে যখন আমি আমার বন্ধুকে চা অথবা কফি অফার করি, লে আমার বন্ধু দূরে যান, হ্যাঁ দূরে যান। দেন এইবার মিমসটা পূর্ণতা পেল। এতদিন মিমসটার মাঝে কিছু একটা অপূর্ণতা ছিল, আজ ফাইনালি পূরণ হয়ে গেল। যত ডিগ্রি দারি বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াস নিচে। কথাটা ভাল লাগছে, এটা 90% সময় সত্য। আপনি যত ডিগ্রি বিয়ে করবেন না, ঠিক তত ডিগ্রি তাপমাত্রায় বিয়ের পরে ফুটতে থাকবেন। একটা সময় ছিল যখন ঘরে ঘরে নারী নির্যাতন হইতো, কিন্তু এখন সময় বদলাইছে, এখন ঘরে ঘরে পুরুষ নির্যাতন হয়। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখে ব্যথার জোয়ার। যখন দায়িত্ব পালন এবং প্রেম দুইটাকে একসাথে সামলাইতে হয়, তখন এভাবেই দুইটা একসাথে ম্যানেজ করতে হয়। বেশি না, জীবন ওর মতো এতটুকু কনফিডেন্স দরকার। তবে এই গান শুনে না যেই ছেলেগুলো হাততালি দিতেছে, আমি সেই ওইগুলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এই গরমে একলাই থাকুন জানা মানুষে, বিয়ে করে বউ লয়া ঘুমাই কিভাবে, এটা আমার মাথা ধরে না। আসলে ভাই আমারও সেম একটা কোশ্চেন, আমরা সূর্যের গরমই থাকতে পারি না, আর যারা বিবাহিত তারা সূর্য প্লাস বউ এত গরম সহ্য করে কেন? ভাই এগুলো দেখে আফসোস করে কোনো লাভ নাই, আমি বুঝে গেছি এই লাইফে গাঞ্জা না খাইলে মেয়ে পাওয়া যাবে না। গাইস ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, পেজ হলে ফলো করবেন। সো বাই।